हेलो एवरीवन सकल के अस्सलाम वालेकुम। तो आमी प्रति बच्छर छय मासेर जोन्नो हाँसेर खामार करी। आमार हाँसेर खामारेर घर एटा। तो एटा होच्छे दिगली बिल, बिलटा विस्तीर्ण। तो छय मास ए हाँसगुलो 40% खाबार आमी देई बा 50% आर 50% हाँसगुलो बाइर थेके खाए। तो शिक्षणीय अनेक ब्यापार आछे। হাঁসগুলির বয়স হচ্ছে এখন মোটামুটি 3 মাসের উপরে হয়ে গেছে। তো একটা হাঁস যখন 3 মাস বয়স হয়, স্বভাবত হাঁসগুলো অনেক বড় হয়ে যাওয়ার কথা এবং হাঁসগুলোর গায়ে অনেক লোম থাকার কথা, কিন্তু দেখেনি আমার এই হাঁসগুলোর এই অবস্থা হয়ে যাচ্ছে। এখন অনেক হাঁসের, এই যে একটা হাঁস দেখাচ্ছে একবারে কাছে নিয়ে, এই হাঁসগুলো বাঁচবে না, এগুলো আস্তে আস্তে মারা যাবে। এই যে এই অবস্থা হাঁসগুলো। তো এই হাঁসের এই সমস্যা হচ্ছে, এটা হাঁসের ডিমগুলো আমি নিয়েছিলাম, মানে হাঁসের বাচ্চা নিয়েছিলাম নজিপুরের এক খামার থেকে, যেখানে তারা ওই হাঁসের ডিম ফুটায়, মানে ডিম থেকে বাচ্চা তৈরি করে। আসলে হাঁসের ডিমের যে ডিম কালেকশন যারা করেন, মানে যারা বাচ্চা যারা ফুটান, তো ওনাদের আসলে ওনারা যেই ডিমগুলো পায় ওগুলো নিয়ে আসে। আসলে নিয়ম হলো যে নতুন যে হাঁসটা, নতুন হাঁস যখন ডিম দিবে, এক কথায় প্রথমবার যখন হাঁস যখন ডিম দিবে, প্রথম ডিমের বাচ্চাগুলো নিলে এই অবস্থা হবে। তো আপনারা যারা হাঁসের খামার করতে যাচ্ছেন বা করতেছেন বা হাঁসের বাচ্চা কিনতেছেন, দয়া করে এই ধরনের যারা ওই এখন দেখবেন আমাদের নওগাঁ ডিস্ট্রিক্টেই বেশ কয়েকটা এরকম হয়ে গেছে। তারা জানে না, হয়তো ইন্ডিয়ার থেকে মেশিন নিয়ে আসছে, নিয়ে এসে এই ধর এই দেখেন এই যে হাঁসেরই অবস্থা। একটা 3 মাস 10 দিনের বাচ্চা যদি এরকম হয়, আলম আলম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওই হাঁসটা ধরে নিয়েছো, ধরো ধরো হাঁসটা ধরো, আমার কাছে হাঁস ছিল প্রায় 2400-2500 হাঁস আমি নিয়েছি হাঁসের বাচ্চা। এই 2400-2500 ভিতরে এখন হাঁস আছে মাত্র 1400-1500 হাঁস আছে। তো হাঁসগুলোকে আমি নিয়ে এসে আমাকে স্কোয়ারের ডক্টর, উনি আমাকে প্রায় প্রথম 14 দিন আমাকে বলে যে আপনি দিনের পর দিন আপনি এই ওষুধগুলো দিয়ে যান। আমি সেইভাবে দিয়ে গিয়েছি। তারপর বলে যে সবচেয়ে বাজারে উৎকৃষ্ট মানের ফিড ওটা দিবেন, সেই ফিডও আমি হাঁসগুলোকে দিয়েছি। তারপর আমি ওই আপনার ডার্ক প্লেগ, ডার্ক কলেরা এবং সাথে বার্ড ফ্লু 3টা ডোজও দিয়েছি এবং জিঙ্ক খাওয়ানো হচ্ছে এবং ধান পাশাপাশি ধান। এরপর হাঁসগুলোর এই অবস্থা। এটার কারণ হচ্ছে একটাই, হাঁসের ডিমের ক্যাটাগরি আছে এ বি সি, এটা হচ্ছে সি ক্যাটাগরির ডিম থেকে হাঁসগুলো ফুটানো হয়েছে। তা আজকে 3 মাস 10 দিন বয়স, হাঁসগুলোতে আমি যে কত লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে এটা আমার আসলে হিসাব করলে মানে আমারই মানে মাথা ধরে যায়। তো এত টাকা ইনভেস্ট করার পর হাঁসগুলোর অবস্থা এখন এই অবস্থা হয়ে আছে। সর্বোচ্চ চিকিৎসা, সর্বোচ্চ ট্রিটমেন্ট, সর্বোচ্চ দেখাশোনা হচ্ছে। তো আমি আপনাদের খামারি যারা আর নতুন ভাইয়েরা যারা খামার করতেছেন, আমি সবাইকে অনুরোধ করব এইসব আউল ফাউল আজেবাজে জায়গা থেকে আপনারা বাচ্চা কিনবেন না। বাচ্চা কিনবেন সরকারিভাবে, যেখান থেকে বাচ্চা প্রজনন হচ্ছে ওখান থেকে 2 টাকা বেশি দিবেন। সাপোজ আমি হাঁসের বাচ্চাগুলো কিনেছিলাম হচ্ছে 27 টাকা করে, যেগুলি সরকারিভাবে যে আমাদের সান্তার বা কোথায় যেন আছে প্রজনন, ওখান থেকে কিনলে এগুলোর দাম পড়তো হয়তো বা 32-33 টাকা বা অথবা 35 টাকা, তবুও ভালো ছিল, অনেক ভালো হতো। এই দেখেন হাঁসগুলো অবস্থা দেখেন, এগুলো কোনো কথা হইলো এগুলো? তো যাই হোক, আপনারা অবশ্যই খেয়াল করবেন, বাইরে আজেবাজে জায়গা থেকে আপনারা হাঁসের বাচ্চা অবশ্যই কিনবেন না। হাঁসের বাচ্চা কেনার সময় অবশ্যই ভালো জায়গা থেকে কিনবেন, বিশেষ করে সরকারি যেগুলো আমাদের, যেমন এই সরকারি নওগাঁতেই আছে এই সরকারি পশু হাসপাতাল, আপনারা ওখানে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে খুলে বলবেন যে আমি হাঁসের বাচ্চা কই থেকে কিনলে ভালো হবে। আশা করি ওখান থেকে আপনাকে তারা ভালো পরামর্শ দিবেন। অবশ্যই আপনারা ওনাদের পরামর্শ মতো কাজ করবেন, কারণ একবারে আমি চাক্ষুষ প্রমাণ এটা আমার। আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই হাঁসগুলোর বয়স 3 মাস 10 দিন। আপনারাই বলেন এগুলো কোনো কথা হলো যে 3 মাস 10 দিনের বাচ্চা এরকম হবে এবং এখান থেকে অনেকগুলো মারা যাবে? সম্ভবই না। এই যে এই বাচ্চাটা তো এটা আজকে রাতে মারা যাবে, এরকম অনেক হাঁস মারা যাবে এখান থেকে। আর আপনারা যারা, প্লিজ দয়া করে আপনারা যারা এই হাঁসের ডিম যারা ফুটাচ্ছেন, এবং আপনাদেরকে বলবো এইসব আজেবাজে হাঁসের ডিম বাচ্চা উঠে
প্লিজ আমাদের মতো খামারিদেরকে আপনারা ক্ষতি করবেন না। এবং পাশাপাশি আমার ভিডিও যদি কোনো প্রশাসনের বা অর্থ উদ্ধতন কর্মকর্তা অথবা বাংলাদেশ পানি সম্পদ দপ্তর যদি কেউ দেখে থাকেন, এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য করুন, একটু খেয়াল রাখুন, একটু নজর দেন। না স্যার, দেখা যাবে যে আমরা যে অল্প ইনভেস্টে যারা যাচ্ছি ব্যবসা করতে, ওরা দেখা আমরা মানে ব্যবসা শুরুতে ধরে যাব আমরা, তো আমাদেরকে দেখে আরেকজন যারা আগ্রহী হবে, ওদের আগ্রহ কমে যাবে, যে ওরা চিন্তা করবে যে হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে ভদ্রলোক ধরা খেয়ে গেছে, উনি ধরা খেয়ে গেছে, তো স্বাভাবিক সেও সাহস পাবে না। তো অ্যাটলিস্ট ওই লোকগুলো যেন উৎসাহিত হয়। ওটার জন্য আমরা যারা খামার করতেছি, আমাদের খামারটা যদি চাঙ্গা হয়, আমাদেরটা লক্ষ্য করে ফলো করে দেখে আরেকটা খামারে, তখন আরেকজন সাধারণ লোক চিন্তা করবে যে আমরাও খামার করবো, খামারে তো ভালো ফলাফল আসছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।